জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে, করতে হবে অর্থায়ন। রাতে ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে আসন্ন জলবায়ু সম্মেলন নিয়ে এক আলোচনায় এই আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশের সহায়তার জন্য যে অভিযোজন তহবিল গঠন করা হয়েছিল তাতে ধনী দেশগুলো পর্যাপ্ত পরিমাণে অর্থায়ন করছে না। একই সাথে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের তহবিল যাতে সহজেই পাওয়া যায় সেই ব্যবস্থা নেওয়া উচিত বলেও মত দেন তারা। এছাড়া বক্তারা বলেছেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে সাহসের সাথে। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10% ক্যাশব্যাক।